প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আরও স্পষ্ট করে বলেছেন, দেশের ব্যাপারে অন্য কারো খবরদারি মেনে নেয়া হবে না বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দেশের উন্নয়ন যারা মানতে পারছেন না তারা এ অগ্রযাত্রা থামাতে নানা ষড়যন্ত্র করছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিশেষ বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এসএসএফ এর মহাপরিচালক। এসএসএফ এ যুক্ত হয়েছে অত্যাধুনিক কমান্ড ভেহিকেল, চতুর্থ প্রজন্মের ফ্রিকোয়েন্সি জ্যামার, বিভিন্ন ধরনের প্রোটেকশন ও সার্ভেলেন্স ইকুইপমেন্ট। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সকল নতুন সংযোজিত সরঞ্জামাদি ও সুবিধাবলী স্পেশাল সিকিউরিটি ফোর্সকে বর্তমান বিশ্বের একটি অত্যাধুনিক শক্তিশালী ও যুগোপযোগী নিরাপত্তা বাহিনীতে রূপান্তর করতে সহায়তা করবে। বারবার আঘাত আসার পরও দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। বলেন, তার সরকারের লক্ষ্য দেশের আর্থসামাজিক উন্নয়ন, দেশের ব্যাপারে অন্য কারো খবরদারি মেনে নেওয়া হবে না। বিশ্বের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেটা জাতিপিতা আমাদের পররাষ্ট্র নীতি দিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা সেই নীতি অনুসরণ করে চলছি এবং যার ফলে আমরা আমাদের দেশের উন্নয়নের জন্য যার সাথে বন্ধুত্ব করা দরকার এবং যা যা করা দরকার আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি। আর সেই সাথে আমাদের প্রতিবেশী দেশগুলির সাথেও একটা সুসম্পর্ক বজায় রেখে ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটানোর ব্যবস্থা আমরা নিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিব আরও বলেন, আমরা অন্য কারো ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না, অন্য কেউ আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করুক তাও আমরা সহ্য করব না, আমরা এই নীতিতেই বিশ্বাসী, আনকোট। আমি আশা করি এই কথাগুলি আমাদের সকলেই মনে রাখবেন। স্বাধীন সার্বভৌম দেশ আমাদের, স্বাধীন জাতি আমরা, যুদ্ধে বিজয় অর্জন করি আমরা, আমাদের দেশ পেয়েছি। কারো কারো খবরদারির কাছে নতজনও আমরা হব না, এটাই আমাদের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দেশের উন্নয়ন দেখে অনেকেই বাধা দিচ্ছে, ষড়যন্ত্র করছে, তবে এই প্রতিবন্ধকতা পেরিয়ে দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, অনেক বাধা অনেক ষড়যন্ত্র হবে, বারবার এসেছে, কিন্তু সেগুলো অতিক্রম করেই কিন্তু আমরা বিজয় অর্জন করেছি। কাজে এখনও অনেক বাধা অনেক চক্রান্ত আছে, কারণ একটা দেশ যখন এত দ্রুত অগ্রগতি লাভ করে সেটা অনেকেই হয়তো সহ্য করতে পারে না, সেই জন্যই নানা ধরনের মানে উৎপাত শুরু করে। তো সেগুলি নিয়ে ঘাবড়াবার কিছু নেই, সবসময় আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে, আত্মমর্যাদা বোধ নিয়ে চলতে হবে। স্বাধীন জাতি আমরা, বিজয়ী জাতি আমরা, সেই বিজয়ী হিসেবে মাথা উঁচু করে বিশ্ব দরবারে আমরা চলব। প্রযুক্তির অপব্যবহার করে কেউ যেন দেশের ক্ষতি না করতে পারে সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী থেকে শুরু করে আমাদের প্রত্যেককেই যার যার কাজে নিয়োজিত থেকে এ বিষয়টি মাথায় রাখতে হবে। আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, কাজে এই প্রযুক্তি যেমন আমাদের জন্য উন্নয়নের পথ উন্মুক্ত করেছে, কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করে যেন আমাদের দেশের মানুষের কোনো ক্ষতি সাধন কেউ করতে না পারে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমি প্রতিটি ক্ষেত্রেই যা যা উন্নতি করবার দরকার আমরা তা করে যাচ্ছি। এসএসএফকে আরও দক্ষ করে গড়ে তোলার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, সশস্ত্র বাহিনী সহ সকল বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হবে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।